যে আজকে এদেরকে খাওয়াতে এসেছি। আমার কাজু চলে যাওয়ার আজকে 2 দিন হলো, সবাই আছে, ওর মা, ওর বাবা, এই যে ওর বোন, শুধু আমার কাজুই নেই। ভাত আজকে শেষ হয়ে গেছে, তো এই যে রুটি আছে, ওদেরকে রুটি খাওয়াই। আমার ব্যাগে, আমার ডিকিতে সবসময় রুটি বিস্কুট থাকে, কারণ ভাত ফুরিয়ে যায় অনেক সময়, তাই আমি তো আর গুনে গুনে ইয়ে করি না, রাস্তাঘাটে যেখানে যেখানে পাই সেখানে সেখানে খেতে দিয়ে দিই। তাই অনেক সময় শর্ট পড়ে যায়, 3 ড্রাম করে ভাত নিয়ে বেরোই, প্রায় 2.5 কেজি চালের, তো টোটালটাই ফুরিয়ে যায়, তখন এই যে রুটি আর বিস্কিটটাই হয়ে যায় সাবস্টিটিউট। করি, খাও খাও। এই যে আমার পড়ি, পড়িটাও আমার একা হয়ে গেল। আগে 2 ভাই বোনে খেলে বেড়াতো, সারাদিন খুনসুটি, দৌড়াদৌড়ি, এখন আমার বাচ্চাটাও একা হয়ে গেল। এটাই জীবন, সবাইকেই যেতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে আমার বাচ্চাটা চলে যাবে সেটা আমি ভাবতে পারিনি। এই যে এই রাস্তায়, এই অন্ধকার রাস্তায় সবাই ঘুমিয়ে পড়ে, ওরা দুজন আমার জন্য জেগে থাকতো।